অনারক্ষিত সরু সরু বিষয়ার এটার পিছত আন এটা বিপদ। বুলডোজার কাণ্ডত দোষী নহল নগাঁওর এসপি। বলির পথা দুই APS আর এজন পরিদর্শক। APSC কেলেঙ্কারিত বলির পথা হল আইও প্রতীক থুবে। বটদ্রো থানা জ্বলোয়াক লই রাতির ভিতরতে বহুকেজন অভিযুক্তর ঘর বুলডোজার লগাই ভাঙি দিয়া হয়েছিল। এই ঘটনাক তেতিয়া অসম আরক্ষীয়ে অভিযান বলে কয় সপক্ষে যুক্তি দিছিল। এই ঘটনার পিছত ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। শেষত গোচরটো পাইছিলগৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে আরক্ষীর বুলডোজার কাণ্ডক তীব্র সমালোচনা করেছিল, লগতে ঘোষণা করেছিল তদন্তর। এই তদন্তর পিছতে ভুক্তভোগীয়ে পাইছিল ক্ষতিপূরণ আর শেষত একচন লওয়ার কথা কলে সরকার। কিন্তু একচন লওয়া হল কেবল তিনজন তলর পর্যায়ের আরক্ষীর বিরুদ্ধে। সরকারের এই সিদ্ধান্তক তীব্র সমালোচনা কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারর কলে SP-র বিরুদ্ধে কিয় নহল ব্যবস্থা। পুলিশের শীর্ষ পর্যায়ের বিষয়ক হার পালে আর ভাবিলে যে পরবর্তী ন্যায়ালয়ের নির্দেশ গৃহ বিভাগের উপর আহিব, পুলিশের শীর্ষ বিষয়ের উপর আহিব। আর সেই কথাখিনির উমান পাই তিনজন আরক্ষী বিষয়াক দোষী সাব্যস্ত করেছে। কাকা কইলে এডিশনাল SP, DSP আর নগাঁও সদর থানার OC আর কোনোবা এজনক চকুজ দিলে। এটা মূল প্রশ্ন যে এটা ঘর উচ্ছেদ চলাবলে যাওতে সেই জেলাখনের এডিশনাল SP, DSP আর OC-এ SP-র অনুমতি নোহাকৈ করিব পারিছে নেকি? SP-এ অনুমতি দিবলৈ যাওতে গৃহ বিভাগ আর DGP ডাঙরিয়ার বা পুলিশের শীর্ষ বিষয়সকলের অনুমতি নোহাকৈ তেনেক অনুমতি দিব পারিছে নেকি? আনহাতে APSC কেলেঙ্কারিত SIT-র এই তদন্ত করার পূর্বেই অসম আরক্ষীর সঞ্চালক প্রধানে উল্লেখ করেছিল প্রসিকিউটেবল প্রমাণ থকা সকলের বিরুদ্ধেহে লওয়া হব গোচর, নথকা সকলের বিরুদ্ধে লওয়া হব বিভাগীয় ব্যবস্থা। ঘর কিছুমানত কিছুমান গণ্ডগোলীয়া কাম করে থাকার কিছুমান অনুসন্ধানত উলালে সেই ঘরকিটা ইনিশিয়াল চেক করোতে তেওঁলোকৰ বস্তুবোৰ চেকিংবোৰ ভাল হোৱা নাই, গতিকে সেইখিনি ক্লিন কৰিবৰ কাৰণে আমাক কেইটামান ঘৰ ভালকৈ চোৱাবলৈ ঠিক কৰাইছে। এটা প্ৰক্ৰিয়াটো বৰ্তমানো চলি আছে, আনকি মাটি খান্দি পেলাইও চোৱা হ'ব। তদন্ত ঘোষণাৰ পূৰ্বে DGP-ৰ এনে কথা ইংগিত কৰিছিল যে ন্যায়িক আয়োগে দোষী সাব্যস্ত কৰা সকলো বিষয়ৰ বিৰুদ্ধে লোৱা নহ'ব ব্যৱস্থা, আৰু সেই আশংকাই সত্য হ'ল। চাৰ্জশ্বীট দিয়া হ'ল কেৱল তিনিজনৰ বিৰুদ্ধে, কিন্তু আদালতৰ ৰোষত পৰিল আয়োগ প্ৰতীক থুবে। আদালতের সমালোচনার সম্মুখীন হল প্রতীক থুবে। তারপিছতে পুনের দায়িত্ব দিয়া হল এজন DSP-কে। সরকার আর আরক্ষীর এনে কার্যর বিরোধিতা কংগ্রেসের, নিজের মানুষক বসাবলে সরকারের এই কার্য। কিন্তু যেতিয়া তেওঁলোকে চূড়ান্ত চার্জশ্বীট যেতিয়া দাখিল কইলে তেতিয়া দেখা গল যে যি ধরনের তেওঁলোকে দেখুয়াইছিল চার্জশ্বীটত বহু মানুষের নাম নাই, বহু মানুষক তেওঁলোকে রেহাই দিছে। গতিকে এতিয়া আকৌ যেতিয়া ন্যায়ালয়ে ইয়াৰ ওপৰত চকু দিছে আৰু তাৰ লগে লগে চাৰ্জশ্বীটত নাম নথকা মানুহখিনিক আকৌ তেওঁলোকে মাতিবলৈ দিছে বা তেনেকুৱা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব ধৰিছে, ইয়াৰ পৰা এটা কথা স্পষ্ট হয় যে APSC কেলেংকাৰীৰ তদন্ত কোনো এটা পক্ষৰ হেঁচাত আদৰা হৈছে। ইয়াৰ ওপৰত বিহিত ব্যৱস্থা হ'ব লাগে, এই তদন্ত আৰু ভালকৈ হ'ব লাগে, এই তদন্তৰ উচ্চ পৰ্যায়ৰ তদন্ত হ'ব লাগে। আনহাতে APSC গোচৰক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে কৰিলে বিস্ফোৰক মন্তব্য। প্ৰতীক থুবেক আঁতৰোৱাক লৈ সুখী নহয় মুখ্যমন্ত্ৰী। আদালতে কিয় নিজৰ কামৰ বাহিৰলৈ গৈছে বুলি প্ৰশ্ন মুখ্যমন্ত্ৰীৰ। চাওক, এই কোৰ্টে অৰ্ডাৰ দিলে কোৰ্টৰ অৰ্ডাৰ আমি পালন কৰিব লাগে, কিন্তু আদালতৰ যিটো এইটো নিৰ্দেশ, এই নিৰ্দেশটোত ময়ো একমত নহওঁ। কাৰণ কোনোবা ব্যক্তিক যদি অপৰাধী কৰা নাযায়, আদালতরে অধিকার আছে তেওঁক অপরাধী করিব আন্ডার CRP। আদালতে যদি ভাবে যে এই 10 গৰাকী মানুষ দোষী, আদালতে আয়োগ কব নালাগে যে এওঁলোকক দোষী বুলি সাব্যস্ত করক, আদালতে স্ট্রেইট তেওঁলোকক সামন দিব পারে। গতিকে মই জাজমেন্টটো পরীক্ষা করব দিছো যে আদালতে নিজে সামন নিদি তেওঁলোকক,
আয়ৰ ওপৰলৈকে দায়িত্বটো কিয় গটাই দিছে? আৰক্ষীয়ে সদায় বিচাৰে চাপমুক্ত হৈ কাম কৰা, কিন্তু শেহতীয়াকৈ আৰক্ষীয়ে যে ৰাজনৈতিক চাপত পৰি কাম কৰিবলগীয়া হৈছে সেই কথা এই দুটা ঘটনাই প্ৰমাণ কৰিছে। নিৰ্দেশ আহে শীৰ্ষ আৰক্ষীৰ পৰা, কিন্তু বলিৰ পথা হয় তলৰ আৰু সৰু সৰু বিষয়া। ব্যুৰো ৰিপৰ্ট, DY365।